আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্প এর ভিডিও সেশন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে আমরা কিছুদিন পর পরই সবসময় এই আমাদের যে সেশনগুলো এগুলোকে ভিডিও আকারে প্রকাশ করি, এটা তারই একটা অংশ। আজকে মূলত কথা বলবো সেলস নিয়ে, এবং এই সেলস নিয়ে আসলে আমাদের ভাবনা চিন্তার কোনো শেষ নেই। অনেকে অনেক সময় কোম্পানি করে ফেলেন, কিন্তু অনেকে আমাকে বলেন যে সেল হচ্ছে না, সেল পাচ্ছি না, কি করতে হবে বুঝতে পারছি না। আসলে আমি যেটা মনে করি, আমাদের গলতটা প্রথমেই কি গলত সেটা হচ্ছে যে আমরা হয়তো অনেকে একটা নানান একটা আইডিয়া নিয়ে আমরা কোম্পানি করে ফেলি বা একটা অফিস করে ফেলি, একটা প্রতিষ্ঠান করে ফেলি, তারপরে সেইটা আমরা নানানভাবে প্রতিষ্ঠানটা তৈরি করার পরে আমরা তারপরে মার্কেটে নামি সেলের জন্য, এবং তারপরে আমরা সেল করার চেষ্টা করি। এটা আসলে ভুল। আমি বলবো যে আপনারা যখনই একটা আইডিয়া প্ল্যান করবেন তখন মার্কেট রিসার্চটা আগে করা দরকার। মানে আসলে সেলসের কাজটা আপনাকে শুরু করতে হবে কোম্পানি শুরু করার আগে। আপনার কাস্টমার কারা, আপনার সেগমেন্ট কারা, আপনি কি একেবারে বড় লোকদের জন্য প্রোডাক্ট বানাচ্ছেন, না গরিবদের জন্য, না মাঝারি নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্তদের জন্য, নাকি সবার জন্য। মানে আপনাকে এটা প্ল্যান করতে হবে এবং সেই অনুযায়ী মার্কেট সার্ভে করতে হবে যে আপনার কম্পিটিটর কারা, সেই প্রোডাক্টটা অন্যদের চেয়ে আপনি কেন আপনি ভালো করবেন, অন্যদের চেয়ে আপনার কাটিং এজ বা কেন আপনারটা ভালো, প্রাইসিংয়ের দিক থেকে আপনি কতটা কম্পিটিটিভ, তারপরে হচ্ছে প্রেজেন্টেশনে বা কোনোভাবে আপনি সেখানে কোনো ভ্যালুয়েডেশন করছেন কিনা, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ। আসলে আমরা সেলসের বেলায় যে জিনিসটা সবসময় ভাবি, আমরা মনে করি যে সেলস বোধহয় খুব স্পেসিফিক কিছু পার্সনের জন্য। আমি ব্যক্তিগতভাবে একজন অ্যাকাউন্টিংয়ের মানুষ, কিন্তু আমার কাছে এখন নিজেকে সবচেয়ে বেশি পরিচিতিতে ভালো লাগে যে আমি একজন সেলসম্যান, কারণ এইটা একটা অসাধারণ একটা ক্রিয়েটিভ জব আমার কাছে মনে হয়, যে আপনি একজন মানুষের মনোজগতে প্রবেশ করে আপনার পক্ষের সিদ্ধান্তটা তার মন থেকে বের করে আনা, এটা এর চেয়ে ক্রিয়েটিভ জব আর কিছু হতে পারে না। কিন্তু আমরা অনেক সময় আমাদের জীবনের ঘটনাগুলো নিজের সাথে মেলাই না, যার কারণে আমরা বুঝতে পারি না যে কোনো না কোনোভাবে আমরা কিন্তু প্রত্যেকেই সেলসম্যান। আপনি একদম, আমি যদি জীবনের সাথে ঘটনাগুলো আপনাকে মেলাই, আপনি একদম প্রতিনিয়ত একদম জন্ম থেকে যদি চিন্তা করি, একটা বাচ্চা যখন জন্ম নেয় কিছুদিন কয়েকদিন বয়স পার হতে, সে কিন্তু খাবারের জন্য কান্না করে, মায়ের দুধের জন্য কান্না করে, তার এই কান্নাটা কিন্তু সেলস, মানে অফার, অ্যাপেল। মানে আমরা তো সেলসটা কি হয়, অফারের মাধ্যমেই হয়, তাই না? তারপরে দেখেন, এরপরে বাচ্চা যখন বড় হয় বা আমরা যখন বাচ্চাকে আদর করি, কথার কথা আমরা যারা বাবা, ছোট বাচ্চাদের যখন আদর করি আমরা কি করি, তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা তাকে বা আমরা চাই সে আমাকে একটু আদর করুক, আমরা নানানভাবে বাচ্চাদের মতো আচরণ করি, চাই যে সে যেন আমার প্রতি আকৃষ্ট হয়। আমরা তাদেরকে নানানভাবে নানান খেলনা দিয়ে হোক, নানান কিছু দিয়ে তাকে আকর্ষণ করার চেষ্টা করি, এটা কিন্তু সেলস। বাচ্চারা যখন বড় হয় আপনি দেখবেন বাবা মার কাছে তার হয়তো কোনো কিছু দরকার, তার টিউশন ফি হোক, তার হয়তো প্রাইভেট পড়তে হবে বা বই কিনতে হবে, সে কিন্তু যখন অ্যাপিল করে প্রয়োজনটা সে বোঝায় বাবা মাকে, এটা কিন্তু এক ধরনের সেলস, বাবা মা তারপর টাকা দিচ্ছে। সো আমরা আসলে ভাবি না নিজের সঙ্গে। আপনি ইভেন আপনি যখন প্রেম করার চেষ্টা করেন একটা ছেলে বা একটা মেয়ের সাথে, আপনি কিন্তু প্রচণ্ডভাবে সাজুগুজু করে পারফিউম দিয়ে ভালো কাপড় চোপড় পরে একেবারে ফিটফাট হয়ে তার কাছে যাচ্ছেন, এটা কিন্তু প্রেজেন্টেশন এবং সেলস। মানে আপনি নিজেকে কোনো না কোনোভাবে সেলস করছেন। মেয়ের বেলায় একই রকম হতে পারে, সেও নিশ্চয়ই খুবই ফিটফাট হয়ে একদম ড্রেস আপ করে সেও আসছে, সো এটা সেলস। এবং আপনি দেখেন কোনে দেখা বা বর দেখা আজকাল আমাদের যে ট্র্যাডিশন, সেখানেও কিন্তু কি করছে, একটা মেয়েকে এখনো কোথাও কোথাও আছে হয়তো নাই, বাট সিচুয়েশনগুলো চেঞ্জ হলেও কেউ কেউ হাজব্যান্ড ওয়াইফ, মানে হবু হাজব্যান্ড ওয়াইফ, তারা কিন্তু রেস্টুরেন্টে দেখা করছে একদম, সেখানে কিন্তু তারা একে অন্যের সঙ্গে এক্সচেঞ্জ করছে একটা সম্পর্কে একটা জড়ানোর জন্যে, এটাও কিন্তু এক ধরনের সেলস। তো সো আমরা প্রতিনিয়ত, এবং একটা মানুষ সারা দিন কোনো না কোনোভাবে কারো না কারো কাছে নিজেকে সেল করার চেষ্টা করে, সেটা নট নেসেসারি ইট ইজ অলওয়েজ মানি। আমরা কিন্তু অনেক কিছু সেল, আমরা আবেগ টাকে বোঝানোর চেষ্টা করি, আমরা সম্পর্কটাকে তৈরি করার জন্য সেল করি। সো সেলস মানে সবসময় প্রোডাক্ট সেলস কিন্তু না, সেলস মানে হচ্ছে যে এই সম্পর্কের মধ্য দিয়ে যাওয়া, এটা এক ধরনের সেলস। তো সেই জন্য আমি যেটা বলবো যে আমাদের ঘটনাগুলো থেকে, প্রতিদিনের ঘটনাগুলো থেকে আমরা যদি একটু ভাবি যে আরে আমি তো সেলস পারি, কারণ আপনি যখন আপনার বাবা মার পকেট থেকে টাকা বের করছেন আপনার প্রয়োজনে, বা একটা সম্পর্কে জড়াচ্ছেন, প্রেম করছেন,
বা কোন না, এটা কিন্তু সেলস। তার মানে আপনি আসলে প্রত্যেকে, আমরা প্রতিটা মানুষ, ছোট বড় বৃদ্ধ পুরুষ মহিলা প্রত্যেকেই না প্রতিনিয়ত নানানভাবে নিজেকে সেলস। আপনি যে ফেসবুকে নানান পোস্ট দেন, সে কাইন্ড অফ ব্র্যান্ডিং, অ্যাবসোলুটলি ব্র্যান্ডিং, আপনার এখানে লাইক দিচ্ছে, সো নানানভাবে কিন্তু আমরা নিজেকে সেল করি, কিন্তু আমরা এটা টের পাই না, এবং এটারই একটা কনভার্সন হচ্ছে প্রোডাক্ট সেলস। সো এই ঘটনাগুলো থেকে আমরা যদি চিন্তা করি, অনেকে বলে আরে সেলস তো আমার দিয়ে সম্ভব, হ্যাঁ সেলসের জন্য আলাদা কিছু কোয়ালিটি লাগে, আপনার কমিউনিকেশন স্কিলসটা ভালো দরকার, প্রেজেন্টেশন স্কিলসটা ভালো দরকার, মানুষের সাথে মেশার অ্যাটিচিউড থাকা দরকার, নেটওয়ার্কিংটা আপনি নার্সিং করেন সেটা দরকার, সো এই আলাদা কিছু কোয়ালিটি দরকার, বাট আদারওয়াইজ আমরা কিন্তু কোনো না কোনোভাবে প্রত্যেকে একজন সেলসম্যান। সো এইটা মাথায় যদি আপনি রাখতে পারেন তাহলে আমার মনে হয়, এবং আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, প্রোডাক্টের কোয়ালিটি যদি ভালো হয়, প্রাইসটা যদি কম্পিটিটিভ হয়, আপনার সেল না পারার, এবং আপনি যদি জানেন কার কাছে বিক্রি করবেন সেইটা যদি আপনি সঠিকভাবে জানেন। এবং আমরা কি করি আসলে, আমরা জানান দেয়া যে আমি মার্কেটে আছি, আমি মার্কেটে এসেছি, এই এখন আপনি বলছেন আপনার সেলস হয় না, আপনি কি এটা বলতে পারবেন যে আপনি কতজনের কাছে নিজেকে জানান দিয়েছেন আপনার প্রোডাক্টটা নিয়ে, যে এই প্রোডাক্টটা বাজারে আছে বা চোখের সামনে আনতে পেরেছেন? সো এই জিনিসগুলো আগে চিন্তা করেন, তারপর দেখবেন যে সেলস খুব ইজি হয়ে যাবে। ওকে, অনেক ভালো থাকবেন, আপনাদের এই এই কথাগুলো জানার মাধ্যমে, শোনার মাধ্যমে আপনাদের কনফিডেন্সটা বাড়ুক, আমি সেটা চাচ্ছি যে আমরা প্রত্যেকেরই সেল করার ক্ষমতা এবং যোগ্যতা আছে, শুধু কিছু জিনিস একটু মাথার মধ্যে রাখতে হবে। অনেক ভালো থাকবেন।